সামনে সম্ভবত একটা ভয়ঙ্কর সময় আমাদের জন্য অপেক্ষা করছে। আমি অবশ্যই মাননীয় সাবেক রাষ্ট্রদূত হেরিকে তমাসকে সাধুবাদ দেব আমাদের উদ্দেশ্যে সতর্ক বাণী উচ্চারণ করার জন্য। বাংলাদেশের প্রকৃত বন্ধু তারাই যারা আমাদের ভয়ঙ্কর বিপদের কথা আগে ভাগে বলে দিয়ে আমাদেরকে অ্যাওয়ার করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারছি। প্রায় সখানেক সংবাদ মাধ্যমের ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট নারী মন্ত্রী তার পৃষ্ঠপোষকতায় আপনার হলিডে করবার জন্য নেপালে নিয়ে গিয়েছিল। আমাদের মাননীয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয় এই বিষয়টা উল্লেখ করেছেন যে আপনার এই ভিসা যে ডিকটাম তার আওতায় সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিরাও হয়তো চলে আসবে। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ পৃথিবীর এখন সবার নজর কাড়া একটি দেশ এবং নানান কারণে আমরা আলোচিত। তার মধ্যে নতুন করে আরেকটি মাত্রা যুক্ত হলো যে সহিংস 50টি দেশের 22তম দেশ হিসেবে আমরা চিহ্নিত হলাম। তো এটা খুব ভালো আপনার ওমেন বা খুব ভালো পূর্বাভাস কিংবা ভালো সংকেত নয়। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয় গতকাল চ্যানেল 24 এর মুক্তবাক অনুষ্ঠানে যোগ দিয়ে ভয়ঙ্কর একটি কথা বলেছেন। সেটি হচ্ছে তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শুধুমাত্র তিনি ব্যক্তি পিটার হাস নন, তার দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এবং তার এই বক্তব্যের সঙ্গে এই যে সহিংস দেশের 50টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান পাওয়ার একটা যোগসূত্র আছে বলে আমি মনে করি এবং জাস্টিফিকেশনটা তৈরি হয়ে গেছে ওই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে। ফলে এখন যে কোনো ব্যক্তি যদি আশঙ্কা প্রকাশ করেন তাকে আপনি আর বলতে পারবেন না যে তিনি উদ্দেশ্যমূলক ভাবে কথাটি বলছেন, ইটস রিয়েল। এবং এই প্রসঙ্গে আমি একটু পিছনের ইতিহাসে যদি যাই, আমাদের মাননীয় সাবেক মার্কিন রাষ্ট্রদূত হেরিকে থমাস তিনি একটি ভয়ঙ্কর বার্তা আমাদের দিয়েছিলেন ঘটনাটি সংঘটিত হওয়ার বছরখানেক আগেই। তিনি বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশকে ভয়ঙ্কর একটি সময় প্রত্যক্ষ করতে হবে এবং সেটি বছরখানেক পরে কেম ইন টু রিয়ালিটি, হচ্ছে তা ছিল 9/11। 9/11 এর যে সংশ্লিষ্ট ঘটনাবলী তা কেমন ভাবে আত্মপ্রকাশ করবে এবং তার ভয়ঙ্কর চেহারাটা কেমন দাঁড়াবে সেটি কিন্তু হেরিকে থমাস বছরখানেক আগেই জানিয়ে দিয়েছিলেন। আমরা বুঝতে সক্ষম হইনি, আমরা বিষয়টাকে হালকা ভাবে নিয়েছিলাম, বিশেষ করে আমাদের রাজনীতিবিদেরা। এবং পরে যখন বাক সত্যি আসলো তখন আর কিছু করার থাকলো না এবং তাদের অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড টপ ব্রাস ইনক্লুডিং দুই নেত্রী তাদের সবাইকেই বাহিন্ড দ্য বার থাকতে হয়েছে। এবং আপনার সেখানে থেকেই হয়তো পাইকারি ভাবে এক একজনকে 13 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই বিষয় আমরা ভুলে যাইনি। তো সামনে সম্ভবত একটা ভয়ঙ্কর সময় আমাদের জন্য অপেক্ষা করছে। আমি অবশ্যই মাননীয় সাবেক রাষ্ট্রদূত হেরিকে থমাসকে সাধুবাদ দেব আমাদের উদ্দেশ্যে সতর্ক বাণী উচ্চারণ করার জন্য। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়কে, তিনি এ বিষয়ে খোলামেলা পরিষ্কার কথা বলার জন্য। কারণ বাংলাদেশের প্রকৃত বন্ধু তারাই যারা আমাদের ভয়ঙ্কর বিপদের কথা আগে ভাগে বলে দিয়ে আমাদেরকে অ্যাওয়ার করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সুতরাং আমাদের আসলে শত্রু মিত্র শুধুমাত্র মুখে বন্ধু কাজের সময় পাওয়া গেল না, এরকম রাষ্ট্র সম্পর্কে সতর্ক থাকার সময় এসেছে। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে পরিবেশ পরিস্থিতি কিন্তু ক্রমে যে নাজুক একটা অবয়ব ধারণ করছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার এই সরকারেরই
দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি, দায়িত্ববান ব্যক্তি আমাদের মঞ্জুর ভাই, তিনি নদী কমিশনের চেয়ারম্যান, এই সরকার নিয়োজিত, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানান দিয়েছেন যে এই যে নদী আপনার খেকো যত কাজকর্মগুলো হয়েছে, এই 70 কিলোমিটারের বেশি লম্বা জায়গা জুড়ে চাঁদপুরে তার মূল কারিগর বা খুঁটি সেটি হচ্ছেন একজন নারী মন্ত্রী, প্রভাবশালী নারী মন্ত্রী, এবং তিনি জি তিনি যা ইঙ্গিত করেছেন তা মূলত আমরা জানি যে নারী মন্ত্রী একজনই আছেন বৃহত্তর চাঁদপুর অঞ্চলে, যার বাড়ি বা যার আসন, তিনি আর কেউ নন আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী দীপুমণি, ডাক্তার দীপুমণি, তার ব্যাপারেই তিনি সোচ্চার হয়েছেন। এখন দেখুন, তিনি তো ম্যান্ডেটেড এই বিষয়টি কথা বলবার জন্য, তার নদী কমিশনের সরকার নিয়োজিত তিনি চেয়ারম্যান। এবং এটা প্রণিধানযোগ্য আরেকটি বিষয় যে আপনার সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় তিনি আমাদের শাসক দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, মিক্সন চৌধুরী অনার মেম্বার পার্লামেন্ট, লিটন চৌধুরী অনার মেম্বার পার্লামেন্ট, তাদের রক্তের সঙ্গে সম্পর্কিত আপনার কাজিন, এবং সেই সঙ্গে তিনি আপনার আমাদের ওয়াসার যিনি কৃতবিদ্য এমডি ডক্টর আমাদের তাকসিম খান মহোদয়, তার ব্রাদার ইন ল, তো সব মিলিয়ে তাকে একেবারে ডিকটম হেরি ভাবার কোনো কারণ নেই, এবং তিনি যথেষ্ট ক্লাউড সম্পন্ন একজন ব্যক্তি, এবং দায়িত্ব নিয়ে এমন এক সময় কথা বলছেন যা ইমপ্লিকেশন ফার রিচিং। সুতরাং আপনার এর আগে, এবং তিনি সেখানে উল্লেখও করেছেন যেহেতু এই বিষয়গুলো নিয়ে তদন্ত করা হয়েছে এবং এটা অভিযোগ নয়, তদন্তে প্রমাণিত, এবং সেই তদন্ত কার্যক্রম যারা পরিচালনা করেছেন আপনার সংশ্লিষ্ট জেলা প্রশাসক সাবেক চাঁদপুরের অঞ্জনা খান মজলিস এবং অতিরিক্ত জেলা প্রশাসক, তাদের সবাইকে নিজের শক্তি ক্ষমতা এবং ক্লাউড ব্যবহার করে তিনি ট্রান্সফার করে দিয়েছেন, এবং তার যাতে এই কার্যক্রম যাতে শেষ পর্যন্ত যে পদক্ষেপগুলো গ্রহণ করবার কথা তা করা না যায়, অর্থাৎ এই যে ভয়ঙ্কর রিভিলেশন অ্যাকুইজিশন তা আমাদের রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা পরিষ্কার করে তুলে ধরছে, এবং এই অবস্থা সামগ্রিকভাবে পুরো দেশের চিত্রটারই একটি খণ্ডিত অংশ সেটাই নির্দেশ করছে। অঞ্জনা খান মজলিসকে আর যাই হোক রাজাকার বলা যাবে না, তিনি এখনো দায়িত্বরত জনকৃতজ্ঞ, মুক্তিযুদ্ধ করেছেন এরকম একটি পরিবারের তিনি সদস্য, এবং আমার জানা মতে দেশের ঐতিহাসিক একটি পরিবার খান মজলিস পরিবার, মানিকগঞ্জ সাভারে যাদের বসবাস, তারা মূলত পাঠান বংশোদ্ভূত ব্যক্তি, সেই পরিবারের রক্ত তার ধমনীতে প্রবাহিত, এবং সেই কারণে তিনি সাহস করে শত ভ্রুকুটি এবং আপনার ভৎসনা উপেক্ষা করে তিনি যে তদন্ত কার্যক্রম পরিচালনা করলেন, সেই তদন্তে প্রমাণিত হলো যাবতীয় যা কিছু, সেইটি যাতে ডিলেইড হয়, কার্যকর না হয়, শেলভড হয়ে যায়, সেই রকমের একটা চিন্তা থেকেই কিন্তু তাকে সম্ভবত ট্রান্সফার করা হয়েছে, একজনকে নেত্রকোনায় আরেকজনকে রাঙামাটিতে, এরকমের বক্তব্যই আমাদের মঞ্জুর মহোদয় চেয়ারম্যান নদী কমিশন তিনি প্রকাশ্যে নিয়ে আসেন। ধন্যবাদ।
উল্লেখ করেছেন যে মজলিস, কি যেন ওনার পুরো নামটা, খান মজলিশ, অঞ্জনা খান মজলিশ অঞ্জনা খান মজলিস, উনি শেখ পরিবারের মানে রিলেটিভ সদস্য। সদস্য। এবং পাশাপাশি আপনি এর আগে নিশ্চয়ই ওই যে দীপুমনির যে আত্মীয়, ওনার নামেও অনেক কিছু এসেছিল মাঝে, এরপর ধাপাচাপা পড়ে গেছে, তো অঞ্জনা খান মজলিসে এগুলো প্রকাশ করেছিলেন। এরপরও আমরা টুকটাক পত্রিকায় দেখতাম, কিন্তু এগুলো লিড নিউজ হিসেবে সেভাবে আসতে দেওয়া হয়নি। এটার অন্যতম কারণ হচ্ছে উনি কেন আপনার যে যে যেই কথাটার কানাঘুষো আমরা শুনেছি প্রায় শখানেক সংবাদ মাধ্যমের ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট নারী মন্ত্রী তার পৃষ্ঠপোষকতায় আপনার হলিডে করবার জন্য নেপালে নিয়ে গিয়েছিলেন, তো ফলে এই যে অবস্থাটা সেটা হয়তো অনেকাংশে এই আপনার মিডিয়ার থেকে হারিয়ে যাওয়ার যে ক্ষেত্রটা সেটা হয়তো প্রস্তুত করেছে 100 কতজন স্যার সখানে ওখানে সাংবাদিককে মানে হলিডে করতে নিয়ে গেছেন? আচ্ছা, নেপালে নিয়ে যাওয়া হয়েছে। আর এইসব কারণে কি আসলে মিডিয়া কি টার্গেট হতে যাচ্ছে, মানে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা? আমি আমি অবাক হব না, আমাদের মাননীয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয় এই বিষয়টা উল্লেখ করেছেন যে আপনার এই ভিসা যে ডিকটাম তার আওতায় সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিরাও হয়তো চলে আসবে, কারণ হচ্ছে করাপশন ইন মিডিয়া এটা নিয়ে অনেকদিন ধরে নানান রকম কথাবার্তা চলছে এবং যত রকমের কায় কারবার আছে সবই আপনার মনে হচ্ছে এক্সটেন্ডেড এই ফর্মে আপনার ভিসা ডিকটামের আওতায় চলে আসছে এবং এটা হয়ে দাঁড়াচ্ছে সময়ের দাবি।